হাই ফ্রেন্ড আমি মিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ একটা ম্যাঙ্গো কেকের রেসিপি নিয়ে চলে এসেছি এই অর্ডারটা আমার পরিচিত কাস্টমারের কাছ থেকে এসেছিল উনি থ্রি পাউন্ডের কেক চেয়েছিলেন ম্যাঙ্গো কেক একটা এক পাউন্ডের আর একটা টু পাউন্ডের এটা টু পাউন্ডের যে ডেকোরেশানটা করেছি কেকের সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপি সহ স্কিপ না করে দেখলে আপনারাও পারফেক্ট একটা কেক বানাতে পারবেন দেখুন সমস্ত উপকরণই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী লেগেছে প্রথমে শুকনো বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি আর সমস্ত উপকরণই রুম টেম্পারেচারে নিতে হবে আর সমস্ত উপকরণ গ্রাম হিসেবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেটা দেখে একটা পারফেক্ট কেক বানাতে পারবেন প্রথমে ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব যাতে চিনি আর ডিমটা ভালোভাবে মিশে যায় চিনি যেন এতটুকু দানা আস্ত না থাকে চিনির দানা আস্ত থাকলে কিছুতেই ফোমটা রেডি হবে না আর কেকটা স্পঞ্জি হবে না দেখুন ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে ধীরে ধীরে বিট করে নিতে হবে আর তিন থেকে চার ধাপে চিনিটা দিতে হবে কখনোই একসাথে সমস্ত চিনি দেওয়া যাবে না আমি ধীরে ধীরে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি যাতে চিনি আর ডিমটা খুব সুন্দরভাবে মিশে যায় সমস্ত চিনিটা আমি দিয়ে দিলাম ভালো করে বিট করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের জন্য দেখুন ধীরে ধীরে বিট করে নিচ্ছি ভিডিওটা আমি ফাস্ট করছি না যারা নতুন শিখছেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানাতে পারবেন দেখুন আমার ফোমটা রেডি হয়ে গেছে চিনির সাথে ডিম একবারে মিশে গেছে সুন্দরভাবে মিশে গেছে এই পর্যায়ে এসে তেলটা দিয়ে দিলাম আর এসেন্স দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য বিট করব। কখনোই বেশি বিট করব না বিটারের কাঁটাটা খুলে নিলাম তারপর ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়ে নেব কখনোই একসাথে সমস্ত ময়দাটা দিয়ে দেবো না তাহলে মাখাতে পারা যাবে না আর স্পঞ্জটাও নরম হবে না তাই ধীরে ধীরে ময়দা দিয়ে মাখিয়ে নিতে হবে আর একই ফ্লেভারের কেকের অর্ডার থাকলে অসুবিধে হয় না এসেন্স একসাথেই দিয়ে দেওয়া যায় কিন্তু আলাদা ফ্লেভারের হলে একটু অসুবিধে হয় কিছু করার নেই তবু করতে হয় যখন অর্ডার আসে দেখুন ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি দেখে নিতে হবে ডিমের ফুমের সাথে ময়দাটা ভালোভাবে মিশে গেছে কি না দেখুন ভালোভাবে মিশে গেছে এরপর একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে একটা ব্যাটার রেডি হয়ে গেছে টু পাউন্ডের কেকের জন্য আমি স্কোয়ার মল নিয়েছি স্কোয়ার মোল্ডের মতন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি স্কোয়ার মোল্ডে পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিয়ে এরপর ওয়ান পাউন্ডের যে কেকটা বানিয়েছিলাম তার জন্য ব্যাটার ঢেলে দিলাম পরিমাণ মতো একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়ে চলে আসব দেখুন খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আমার কেকটা আজকে স্কয়ার মোল্ডে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটারই ডেকোরেশন করে দেখাবো ভালোভাবে তিনটে লেয়ারে কেটে নেব কেক খুব নরম হয় খুব সাবধানে কাটতে হয় ধীরে ধীরে দেখুন খুব ধীরে ধীরে সাবধানে কেটে নিয়েছি তিনটে লেয়ারে এরপর একটা স্কোয়ার বোন নিয়ে নিয়েছি তার মধ্যে বসিয়ে দিচ্ছি ঠিকভাবে এটা আমি রেক্টেঙ্গেল বানাবো আর একটা লেয়ারকে একটুখানি কম করে কেটে নিয়েছি নিয়ে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিয়ে ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে তারপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম ম্যাঙ্গো ক্রাশটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এইভাবে চারিদিকে ম্যাঙ্গো ক্রাশ ছড়িয়ে দিলে কেকটা খেতে খুবই সুন্দর লাগে আর ধারগুলোতেও ক্রিম মাখিয়ে নিলাম একেবারে ক্রাম কটিং করে নিচ্ছি ধীরে ধীরে কাজটা করতে হবে কারণ কেক ভীষণ নরম হয় উঠে চলে আসার সম্ভাবনা থাকে তারপর দ্বিতীয় লেয়ারটা একইভাবে বসিয়ে দিয়েছি আর ভালোভাবে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে একটু বেশি করেই ক্রিম দিতে হবে নালে ম্যানেজ করা কঠিন হয়ে যায় দেখুন ভালোভাবে ক্রিম দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যারা প্রথম কেক বানাচ্ছেন এই বড় বড় কেকের অর্ডার এলে এভাবেই করে নেবেন দেবেন পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপর একটু বেশি করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নেব ধীরে ধীরে করে নেব আমি দুটো কেকেরই রেসিপি একসাথে দিচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটা একটা করেই দিচ্ছি কিন্তু স্পঞ্জ বানানো দুটো কেকের রেসিপিতেই দিয়েছি আমি যাতে আপনারা সেই রেসিপিটা দেখে একটা পারফেক্ট কেক বানাতে পারেন এক্ষেত্রে বড় প্যালেন নাই ব্যবহার করতে হবে ছোট প্যালেন নাই ব্যবহার করলে কখনোই ফিনিশিং আনা যাবে না বারবার ক্রিমটা উঠে চলে আসার সম্ভাবনা থাকে ধীরে ধীরে ফিনিশিংটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আমার ফিনিশিং করা হয়ে গেছে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম এরপর ইয়েলো কালারের একটু ক্রিম নিয়ে নিয়েছি আর স্টান নোজেল নিয়েছি একটু করে ছেড়ে ছেড়ে ডিজাইন করে নিচ্ছি মাঝে মাঝে আমি হোয়াইট কালার দিয়ে ডিজাইন করে দেব একই নোজেল দিয়ে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে যাচ্ছি এইভাবে কেক বানালে কেকটা দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব নরম হয় সুন্দর হয় নিচেও একইভাবে বর্ডার করে নেব যেমন উপরে বর্ডার করেছি প্রথমে ইউলোর কাজটা করে নিচ্ছি তারপর হোয়াইট নোজেলের কাজ করে নেব ধীরে ধীরে কেকটা ফিনিশিং করে নিয়েছি কেকটার একটা কণায় খুব সুন্দরভাবে রোজিট করে দিলাম আর স্টার বসিয়ে দিলাম কেমন যেন ফাঁকা মনে হচ্ছিল তাই একটু লিফ নোজেলের মতন করে কেটে নিয়েছিলাম পাইপিং ব্যাগ গিয়ে তারই মধ্যে গ্রিন কালারের ক্রিম ভরে লিপ করে নিচ্ছি খুব সুন্দর একটা লিফ বানানো হয়ে যাচ্ছে মাঝে মাঝে যেখানে মনে হচ্ছিল সেগুলোতেও লিফ দিয়ে দিলাম গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি এগুলোকে সুগার বলো বলা হয় এগুলো যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় র মেটেরিয়াল সেই দোকানগুলোতেই কিনতে পেয়ে যাবেন এবার কেকটার মাঝে নাম লিখে দেব যে ছোট্ট মেয়েটার জন্মদিনে এই কেকটা ছিল তো তারই নাম লিখে দেব হ্যাপি বার্থডে ওনার বলেছিলেন নাম লিখে দিতে যাদের কেকের উপর নাম লিখতে অসুবিধে হয় তারা এইভাবে ধীরে ধীরে কেকটা ফিনিশিং করে নেওয়ার পর ধীরে ধীরে ধৈর্য ধরে লিখলে অবশ্যই নাম লিখতে পারবেন বন্ধুরা আমরা এই ভিডিওগুলো খুবই যত্ন সহকারে বানিয়ে এডিট করি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিও আমার এই কেকে রেসিপি আর ডিজাইন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো আমি আরও কাজ করবার উৎসাহ পাব থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য